এখন হচ্ছে আমরা প্রথমে চলে যাই হেলমেটে, কারণ 22 জন আমাদের হচ্ছে হেলমেটের কারণেই বেশি প্রচার এবং প্রচারণা যাব যে সার্টিফাইড হেলমেট আমাদের এখানে শুরু আর রংপুরে ফার্স্ট সার্টিফাইড হেলমেটের শপ এবং হচ্ছে ডিলারশিপ আছে আমাদের 22 জন যারা আছে। অনেকে বলেন অফিসিয়াল আনঅফিসিয়াল, তো আনঅফিসিয়াল এবং অফিসিয়ালের মধ্যে যেটা হচ্ছে পার্থক্য সেটা হচ্ছে সার্টিফাইড শুরু হচ্ছে আমাদের এক্সোর দিয়ে, এটার প্রাইস হলো 3500 টাকা। তো এর হচ্ছে আপনার ভাইজোর ক্লাম সবগুলোই পেয়ে যাবেন আমাদের কাছে, যেটি হচ্ছে আপনি আনঅফিসিয়াল কোনো হচ্ছে দোকান থেকে নিলে এই যেহেতু অফিসিয়াল এবং আনঅফিসিয়াল আসলাম, তো আরেকটা জিনিস বলি, যেমন হচ্ছে আমাদের হচ্ছে কেওয়াইটি এবং বিলমোলা, এখানে হচ্ছে আপনার 65,000 টাকা লাইফ ইন্স্যুরেন্স দেওয়া আছে। তো এই অফিসিয়াল বা আনঅফিসিয়ালে এই অফিসিয়াল যারা আমরা ডিস্ট্রিবিউটর তাদের কাছে আপনি এই লাইফ ইন্স্যুরেন্সটা পাবেন, আর যারা আনঅফিসিয়াল নিয়ে আছে তাদের কাছে এই ইন্স্যুরেন্স কাভারেজটা পাবেন না। তো এর মধ্যে এমটি হেলমেটে আপনার হচ্ছে ডাবল ইন্স্যুরেন্স দেওয়া আছে, এটি হচ্ছে স্টিঙ্গার মডেল, এর প্রাইস হল 5,500 টাকা। তো এমটি পরে হচ্ছে আমি পুরোটা বলতেছি, তা অফিসিয়াল আনঅফিসিয়ালটা আপনি ক্লিয়ার করি। তো এর হচ্ছে ডাবল ইন্স্যুরেন্স আছে, একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট এবং হচ্ছে একটা হচ্ছে আপনার লাইফ ইন্স্যুরেন্স। আর এর না হেলমেটটা যদি ভেঙে যায় 20% টাকা দিয়ে আপনি হেলমেটটা কিনতে পারবেন, যেটা আপনারা আনঅফিসিয়াল প্রোডাক্ট যদি কেনেন তাহলে এই সার্ভিসটা পাবেন না। তো আবার চলে আসি এক্সোরের কাছে, তো এক্সোর আমাদের আপাতত হচ্ছে 3500 টাকা রেঞ্জের এই দুটো গ্রাফিক্স আছে, আর সামনে আরও বেশ কিছু চকাম চকাম গ্রাফিক্স আসতেছে। তো এক্সোর হচ্ছে এই হেলমেটটাই দেখাই, এটা হচ্ছে প্যাডিং বেশ চমৎকার, এটার রেঞ্জ হচ্ছে 3500 টাকা, এবং এর যদি আপনি কালার ভাইজারটা নিতে চান এটার প্রাইস হবে 700 টাকা। এক্সোরের পরে আসতেছে আমাদের স্টিল বার্ড, স্টিল বার্ডের গ্রাফিক্সগুলো এবং হচ্ছে এর এই শেপটার কারণে বেশি সবাই পছন্দ করে। প্যাডিংও বেশ চমৎকার, সিলভারের আইটে গ্রাফিক্স হচ্ছে SBA 2, এর গ্রাফিক্সটাও বেশ চমৎকার। এর হচ্ছে আপাতত দুটি গ্রাফিক্স আছে এই যেটা, এর সাথে হচ্ছে আপনার হচ্ছে এনডি ফগ গ্লাস দেওয়া আছে, যেটি হচ্ছে আপনার এই শীতের সময় হচ্ছে যে ফগগুলো জমে সেটা হচ্ছে জমতে দিবে না, এবং ভাইজার হচ্ছে এর সাথে একটা এক্সট্রা ফ্রি আছে। এরপরে যে হেলমেটটা দেওয়া হবে এটা হচ্ছে স্টিলার, এরও প্যাডিং বেশ চমৎকার, নীল R15 চালান তাদের জন্য এই গ্রাফিক্সটা বেশ চমৎকার, বা নীল GXR GXXR, এটার হচ্ছে আপনার সানভাইজার দেওয়া আছে, যারা ব্ল্যাক লাভার তাদের জন্য আছে হচ্ছে এটা, কিছুটা হচ্ছে ইউভির গেম চেঞ্জারের মতো, এরা হচ্ছে সানভাইজার দেওয়া আছে। যারা হচ্ছে স্কুটি বা হচ্ছে লেডি বাইকার তারা হচ্ছে আপনারা যদি হাফ ফেস চান তাহলে হচ্ছে এক্সোরের এটা ব্যবহার করতে পারেন, এটি হাফ ফেস হেলমেট, এই দুটি কালার এখন অ্যাভেলেবল, নীল এবং হচ্ছে ফুল ব্ল্যাক। অনেক দিনের অপেক্ষার পর চলে আসছে ইউভি গেম চেঞ্জার, পুরো আমার কাছে ব্যাটম্যান লুক লাগে। এর প্যাডিংটাও বেশ চমৎকার, আপনারা প্যাডিংটা দেখতে পারেন, এর ভাইজার হচ্ছে সাদা, যারা হচ্ছে কালার ভাইজার নিতে চান তাদের আলাদাভাবে একটা ভাইজার নিতে হবে। এই গ্রাফিক্সটা যারা ফোকাস চান যে বাইক আপনার ঘুম ঘুরে যাবে আর হচ্ছে হেলমেট আপনার দিকে হচ্ছে ফোকাস হবে, তো তাদের জন্য এই গ্রাফিক্সটা বেশ চমৎকার, এটি ইউইট, এর প্রাইস রেঞ্জ হচ্ছে 5,500, গেম চেঞ্জারের রেট হচ্ছে 5,500। আমাদের শপে হচ্ছে এক টাকাও আমরা বাড়াই না, তো কমানোর অপশন নাই, যেটা হচ্ছে অফিসিয়াল রেট আমরা ওই রেটেই আমরা বেচি। এটি 978 হচ্ছে দ্বিতীয় মডেল, এইভাবে দেখাতে গেলে মেলা সময় লাগবে, আপনারাও বিরক্ত হবেন, তাই ইউএর হচ্ছে সেল বেটার, ইউএর এই গ্রাফিক্সগুলো আছে। এরপরে যে ব্র্যান্ড আছে সেটি হচ্ছে এক্সিস, এটি প্রাইস রেঞ্জ হচ্ছে 5,000 টাকা, এক্সিসে আরও একটি গ্রাফিক্স আছে। এরপরে যে হচ্ছে কোম্পানিটা আছে সার্টিফাইড সেটি হচ্ছে এমটি, একমাত্র বাংলাদেশে এমটি হচ্ছে ডাবল ইন্স্যুরেন্স দিচ্ছে, অর্থাৎ আপনার হচ্ছে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স আছে এবং হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স আছে, সাথে হচ্ছে হেলমেটটি যদি কোনো কারণে আপনার ভেঙে যায়। আর একটা জিনিস, হেলমেটে অনেকেই বলে যে ইন্স্যুরেন্স বা হচ্ছে সেফটি, তা সেফটি হচ্ছে আপনার যেটা কোম্পানি দেয়
যে ডন্ডি বাংলা ভাষায়, সেটা হচ্ছে আপনার এই মেইন শিল্ডটার উপর। যে কোনো কোম্পানি যখন হচ্ছে ওয়ারেন্টি বা ইয়া দেয়, এই শিল্ডের উপর আপনার এই ভাইজর বা এই ক্লাম্পগুলোর উপর কোনো ওয়ারেন্টি ইস্যু হয় না। স্টিকার মডেল হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এবং ওই সাইডে একটা আছে 7টা গ্রাফিক্স আছে। এরপরে যেটা আছে টার্গো, টার্গো বর্তমানে এই 1টি গ্রাফিক্সে আমাদের কাছে অ্যাভেলেবল, তো অতি শীঘ্রই বাকি গ্রাফিক্সগুলো চলে আসবে। এর প্রাইস রেঞ্জ হচ্ছে 7,000 টাকা। টার্গোর পরে যেই এমডি হচ্ছে গ্রাফিক্স হচ্ছে টার্গো প্রো, এটি হচ্ছে নতুন লঞ্চ হয়েছে 2 মাসের মতো হলো। এর প্রাইস রেঞ্জ হচ্ছে 7,800 টাকা। এরপরে যেটা আছে সেটি হচ্ছে SMK, SMK গ্রাফিক্স প্রো বেশ চমৎকার এবং শীতকালে যেই জিনিসটা সবচেয়ে জরুরি সেটি হচ্ছে NT4, তো NT4 লেন্স এর মধ্যেই দেওয়া আছে। এরপরে যেটা আছে সেটি হচ্ছে জিউজের এই গ্রাফিক্সটা আমার বেশ চমৎকার লাগে, চাইনিজ নিনজা নিনজা লাগে। এটির প্রাইস হচ্ছে 7,700 টাকা। এরপরেই আছে হচ্ছে বিলমোলা এবং KYT, বিলমোলাতে 65,000 টাকা ইন্স্যুরেন্স আছে, KYT-টাও সেম। তো বিলমোলা হচ্ছে এই মুহূর্তে স্টক নাই কোম্পানির কাছে, তাই আমাদের কাছেও নাই। KYT এবং বিলমোলা হচ্ছে ইম্পোর্ট হচ্ছে GRS, আর আমরা হচ্ছে GRS এই অথরাইজ ডিলার। পরে যেটা আছে সেটি হচ্ছে অরজিন, অরজিনও বেশ কয়েকটা হচ্ছে গ্রাফিক্স আছে এবং এর সাথে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স আছে 35,000 টাকা। এরা হচ্ছে সানভাইজার আছে, বেশ চকাম একটা গ্রাফিক্স। আর এটাতে যে সুবিধাটা আছে, অনেকে হচ্ছে সানভাইজার চান, সানভাইজার অপশনটাও রয়েছে। আরেকটা হচ্ছে গ্রাফিক্স আছে, যারা হচ্ছে লাল অ্যাপাচি চালান বা লাল GXR চালান, GXXR যারা হচ্ছে এক্সেল টাইপের বাইক চালান তাদের জন্য এটা বেশ চমৎকার একটা গ্রাফি মানে মডেল। তো এর হচ্ছে এই অংশগুলো সব খোলা যায়, খুলে আপনি হচ্ছে হাফ পেজ করতে পারবেন, এটাও খুলতে পারবেন। তো আমরা নেক্সট ভিডিওতে এটা পূর্ণাঙ্গ কোনটা কোনটা করা যায় না করা যায় সবগুলো দিয়ে দিব, তাড়াহুড়ার মাঝে শর্ট এটা করতেছি। তো এগুলো সবগুলোই খোলা যাবে। আর এটার হচ্ছে সানভাইজার রয়েছে, আর এরপর যেটা রয়েছে সেটা হলো হচ্ছে ট্রেজার। তো এর গ্রাফিক্সটাও বেশ চমৎকার, আর বিলমোলার প্যাডিংও বেশ চমৎকার। আর এর হচ্ছে লক দিয়েছে এটা, আবার হচ্ছে এটা ধরে টান মারে জুড়ে বেনুমাস, চোখ দুটা দেখতে হেভি লাগে। এদের একটি কালার আছে, এই যে এটা আরেকটা কালার, তারপর এটা আরেকটা কালার আছে লালের মধ্যে কম্বিনেশন। তো এরপর যেটা আছে সেটি হচ্ছে KYT, এগুলো হচ্ছে লিমিটেড এডিশন। এটা হচ্ছে আগেরই ছিল, এই 1, 2, 3 এগুলো হচ্ছে লিমিটেড এডিশন, এগুলোর প্রাইস হলো হচ্ছে 9,800 টাকা। এবং হচ্ছে যে ফুল ব্ল্যাক ম্যাট যেটা, এটার প্রাইস হচ্ছে 9,300 টাকা। এর মধ্যে চকাম গ্রাফিক্স আমার কাছে, এটা চকাম গ্রাফিক্স লাগছে সাদা কালো, অনেক সময় আমার কাছে দাবার মতো লাগে, অনেক সময় রেসিং ট্র্যাকের মতো লাগে। আমার আরেকটা জিনিস ভালো লাগে এই হেলমেটের মডেলটাকে। তো এরপরে আমরা যাচ্ছি ওইদিকে, RCB-র হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট গ্রিপগুলো চলে আসছে, ভিডিও বানাইতে বানাইতে গ্রিপগুলো চলে আসছে। আপনাদের কাছে যেটা প্রশ্ন থাকলো সেটা হচ্ছে, আমাদের এখানে কতগুলো ব্র্যান্ড নিয়ে আসছে বাইকজন কাজ করতেছে, সেটি হচ্ছে আপনাদের কুইজ থাকলো। আর একটা জিনিস আমি সবসময় বলি, সেটা হচ্ছে আপনারা সার্টিফাইড হেলমেট ব্যবহার করুন, কারণ আপনার বাইকে যত ধরনের কাগজপত্র আছে এগুলো সব আপনাকে পুলিশ থেকে রক্ষা করবে, বা যেখানে হচ্ছে আপনার বাইকটি আপনি চুরি করেন নাই সেটা প্রমাণ করার ক্ষেত্রে আপনার হচ্ছে এই কাগজগুলো ব্যবহার হবে। কিন্তু আপনার হচ্ছে একমাত্র আপনার যে সঙ্গে সেটি হচ্ছে হেলমেট। তো আমরা মতে হচ্ছে আপনার হচ্ছে এখন কেস হলো 3,000 টাকা, তো 3,000 টাকা কেস করা হচ্ছে একটা সার্টিফাইড হেলমেট নেওয়া অনেক বেটার। আর এছাড়াও মেলা গ্রাফিক্সের আছে, আপনি এখানে স্টুড ইয়ে পাবেন, স্টুডের থান্ডার মডেল। এর গ্রাফিক্স এবং হচ্ছে এর ভাইজরটার জন্যে বেশি বাচ্চা কাচ্চারা হচ্ছে পছন্দ করে থান্ডারের। এটি হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, এর প্যাডিংও বেশ ভালো।
রিনটা দেখতে পারেন। এবং গ্লাস হচ্ছে, এর হচ্ছে সাদা গ্লাস আছে এবং হচ্ছে এই মার্কারি গ্লাসটা আছে। এর গ্রাফিক্স হচ্ছে মেলাগুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে ঠান্ডার মডেল। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে টর্ক। টর্ক আমরা নতুন নিয়ে এসেছি, হচ্ছে হাফ পেজ ছিল বেশ কোয়ালিটি সম্পন্ন এবং এর ভাইজরের শেপটাও বেশ চকাম, আর এর হেলমেটের প্যাডিং কোয়ালিটিও বেশ চমৎকার। আপনারা যারা হাফ পেজ পড়তে পছন্দ করেন তারা এটা ব্যবহার করতে পারেন। এই যে হাফ পেজ এবং এর হচ্ছে সান ভাইজরও দেওয়া আছে, এটার প্রাইস হলো 1500 টাকা। এটা হচ্ছে অফিসিয়াল প্রাইসেই আমরা বেচি। এই দুটি গ্রাফিক্স আছে আর এটার প্রাইস হলো হচ্ছে 1750। টর্কের যে আরেকটি গ্রাফিক্স আছে সেটি হচ্ছে আপনার ফুল ফেস হেলমেট, এটির প্রাইস রেঞ্জ হচ্ছে 2450 টাকা। আর এর হচ্ছে এরও হচ্ছে সান ভাইজার আছে, আমাদের কাছে হচ্ছে সর্বনিম্ন যে হেলমেটগুলো আছে এগুলো হচ্ছে সব পুলিশ বাচ্চা, কোনো আপনার কোনো হচ্ছে জানের নিরাপত্তা নাই, মাথার নিরাপত্তা নাই। তো এই পুলিশ বাচ্চা হেলমেট হচ্ছে এগুলো থেকেই শুরু। গ্রাফিক্স আছে আপনার কালো তারপর গোলাপি, এরপরে যে হেলমেটটা আছে সেটা হচ্ছে আপনার এটাও পুলিশ বাচ্চা হেলমেট কিন্তু গ্রাফিক্স একটু সুন্দর, যারা স্কুটি চালান তারা এই হেলমেটগুলো ব্যবহার করতে পারেন। এরপর যারা হচ্ছে ফুল গ্লাস চান পুলিশ বাসা হেলমেট এগুলো হচ্ছে, এটা কালার হবে হচ্ছে আপনার নীল কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার। আর সবসময় যেটা হচ্ছে আমরা সিকিউরিটি ডিভাইসের মধ্যে হচ্ছে রিকমেন্ড করি সেটি হচ্ছে টাচ লক। তো টাচ লকের বেশ কয়েকটি হচ্ছে সিস্টেম আছে, এর প্রথম শুরু যেটা হচ্ছে ডিফেন্ডার দিয়ে। তো এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে রিমোটটা হচ্ছে আপগ্রেড হয়ে গেছে। তো এটি হচ্ছে অ্যানিমেটেড ডিসপ্লে, অর্থাৎ এর মধ্যে হচ্ছে আপনি ব্যাটারি কত ভোল্ট আছে সেটা দেখতে পারবেন, প্লাস হচ্ছে ঘড়ির টাইমটা দেখতে পারবেন। এর সাথে অনুভব করতে পারেন সেটা হচ্ছে গাড়ি কাছে নিয়ে গেলে এটা অটো আনলক হয়ে যাবে এবং নির্দিষ্ট দূরত্বে নিয়ে আসলে এটি হচ্ছে লক হয়ে যাবে গাড়িটা। আর সবগুলোই রিমোট সিস্টেমের মধ্যে দুটো রিমোট দেওয়া আছে, আপনি যে কোনো একটা বাসা রাখলেন একটা ব্যবহার করলেন, যে একটা হারাই গেলে ব্যাকআপ রিমোট দিয়ে আপনি গাড়িটা চালাতে পারবেন। আর এর এক্সট্রা পাওয়ার হাউস আছে এবং হচ্ছে স্পিকারও আছে যে গাড়িটাকে সুইলে ইয়ে করবে সাউন্ড করবে। তো এরপর যেটা আছে সেটি হচ্ছে টাচ লক জিপিএস, অর্থাৎ জিপিএসের মাধ্যমে আপনার গাড়িটা কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা হচ্ছে বুঝতে পারবেন। এবং সাথে হচ্ছে আপনার গাড়ি যতবার ইঞ্জিন স্টার্ট হবে অন অফ হবে ততবার আপনার কাছে কল আসবে, এর মাধ্যমে হচ্ছে আপনি অ্যাপ থাকবে এবং অ্যাপের মাধ্যমে বন্ধ করতে পারবেন। অ্যাপ কোনো কারণে আপনি এমন জায়গায় গেছেন যে নেট নাই সেক্ষেত্রে আপনি এসএমএসের মাধ্যমে গাড়িটা বন্ধ করতে পারবেন। এছাড়াও অনেক এর সম্পর্কে ইউটিউবে আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখানে একটু গাইড করবেন। তো আমি শর্টকাটে শুধু মেন জিনিসগুলো বলতেছি। এরপরে যেটি আছে সেটি হচ্ছে টাচ লক কম্বো, আর এর দুইটার প্রাইস হলো 3500 টাকা এবং কম্বোর প্রাইস হলো 4500 টাকা, এটি হচ্ছে অফিসিয়াল রেট। তো টাচ লক কম্বোতে যেটা আছে সেটি হচ্ছে জিপিএস থাকবে, সাথে থাকবে হচ্ছে দুটি রিমোট, অর্থাৎ গাড়িটি আপনি রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এবং জিপিএসের মাধ্যমে ট্র্যাকিং করতে পারবেন। তো কম্বোর পরে যেটা হচ্ছে নতুন আসছে সেটি হচ্ছে মেট্রো, এটিতে রিমোট এবং হচ্ছে জিপিএস দুটি আছে, মানে এর হচ্ছে বিকল্প হচ্ছে এটা, এটার প্রাইস হলো হচ্ছে 3500 টাকা। এরপরে যেটা আছে সেটি হচ্ছে নেক্সা, নেক্সাতে হচ্ছে যে সিস্টেমটা আছে এটাতেও জিপিএস আছে এবং এর এক্সট্রা যে জিনিসটা আছে সেটা হচ্ছে রিমোট, দুটা রিমোট আছে, রিমোট দুটো বেশ শক্তিশালী। আর এ হচ্ছে এটি হচ্ছে আপনি ডিফেন্ডারে যেই দেখলেন যে অ্যানিমেটেড ডিসপ্লে, শুধু এই ডিসপ্লের সিস্টেমটা নাই, তাছাড়া এটি গাড়ির কাছে নিয়ে গেলে অটো আনলক হবে এবং দূরে নিয়ে আসলে লক হয়ে যাবে, এটি হচ্ছে নেক্সা এলিট। তো এর রিমোটটা হচ্ছে আপনার দুটি রিমোট দেওয়া আছে, এর রিমোটটা হচ্ছে অ্যানিমেটেড ডিসপ্লে, এখানে হচ্ছে যে 14 পয়েন্টটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে দেখাবে যে গাড়ির যে ভোল্টটা সেটা দেখাবে এবং যখন গাড়ি অফ থাকবে তখন 3.4 ভোল্ট দেখাবে, অর্থাৎ আমাদের যে জিপিএসটা আছে এই জিপিএস এর মধ্যে যে ব্যাটারিটা আছে সেটার ভোল্ট। এই জিপিএসটা যে কোনো জ্যামার দিয়ে জ্যাম করতে পারবে না। একটা জিনিস হচ্ছে টেচ লক বলেন বা আদার হচ্ছে যে কোনো ডিভাইসের কথা বলেন সেগুলো হচ্ছে সবগুলোরই সিকিউরিটি ব্যবস্থা আছে, কিন্তু যেটা হচ্ছে সার্ভিস যে আপনার এই ডিভাইসটা কোনো সমস্যা হলে যে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে আসবেন তখন কিন্তু আপনি কিন্তু টেসলককেও চিনবেন না বা এক্স ওয়াই জেড কোম্পানিকেও চিনবেন না, চিনবেন না আমাদের কাছে। হচ্ছে আমরা হচ্ছে কাস্টমার সার্ভিসটা পাই সেই কোম্পানি আমরা হচ্ছে প্রেফার করি, তো আমরা হচ্ছে টাচলককেই হচ্ছে বিশ্বাস করি তাই টাচলকের হচ্ছে প্রোডাক্টে বিক্রি করি। তো এরপরে হচ্ছে আমাদের হচ্ছে যেগুলো আরও আছে সেটি হচ্ছে মোবিল, তো এমন নিরাপত্তা যে আমাদের স্টক কম,
তো হচ্ছে আমাদের মোটুল, লিকুমুলি, হ্যাভোলিন, শেল, তারপর হচ্ছে ক্যাস্ট্রল, সুপার পটি, সব ধরনের মোবিল আছে। এবং মোবিলে যেই আমাদের চ্যালেঞ্জটা দেওয়া আছে সেটা হচ্ছে মোবিল বা হচ্ছে হেলমেট যদি আমাদের হচ্ছে কপি প্রমাণ করতে পারে তাহলে হচ্ছে আপনার নগদ 5,000 টাকা বসবে। তো এছাড়াও আমরা যেটা নতুন শুরু করে দিচ্ছি সেটা হচ্ছে স্টিকার মডিফাই। তো স্টিকার মডিফাইয়ের হচ্ছে কাজ চলতেছে, আপনারা সেটা দেখতে পারেন। তো এখন দেখতে পারলেন হচ্ছে স্টিকার মডিফাই। স্টিকার মডিফাইয়ের হচ্ছে আমরা গ্রাফিক্সও করি, তো আজকে হচ্ছে গ্রাফিক্সের কাজ নেই, এটা আমরা গ্রাফিক্সের কাজ বেশ কয়েকটি করছি, এটা আমাদের পেজে দেখতে পারবেন। তো এটা ছাড়া আমরা রংপুরের ফার্স্ট সিরামিক কোটিং আমরাই করি, রংপুর বাইক জোন। তো এবার হচ্ছে কোটিংয়ে যাই। তো কোটিং গেল, এরপর হচ্ছে যারা হচ্ছে রাইডিং জ্যাকেট চান তাদের জন্য আছে রাইডিং সাইডের এই জ্যাকেট গুলো। এগুলোর প্রাইস হলো হচ্ছে 4,500 টাকা। এগুলো সবগুলো আমরা অফিসিয়াল রেটে বেচি, আমরা কোনোটাই দাম বাড়াই না, সো কমানোর অপশন নাই। আর রাইডিং জ্যাকেটের যে গুণ সেটি হচ্ছে আপনার যেই আমরা সেফটি গিয়ার গুলো পরি সেগুলো হচ্ছে আপনার এর ভেতরেই দেওয়া আছে, শোল্ডার ইয়ার। এরপর যারা স্টান করেন তাদের জন্য এই জ্যাকেটটা নিতে পারেন। এটা হচ্ছে আপনার ওই জায়গাটির ভেতরে যা যা আছে সব এই বাইরেই দেখানো যাচ্ছে। এরপর এখন যে হচ্ছে শীত চলতেছে, অনেকে হচ্ছে এয়ার টাইট হচ্ছে জ্যাকেট চান, তো এগুলো বিভিন্ন গ্রাফিক্স এর হবে, এর প্রাইস হচ্ছে 550 টাকা। তো এরপর যেটা আছে যারা হচ্ছে প্রায় ট্যুর মানেন তাদের ফোকাসের জন্য এই কালার গুলো নিতে পারেন। এর বেশ কয়েকটা কোয়ালিটির আছে, এর লাইনার দেওয়া আছে যে আপনার হচ্ছে রিফ্লেক্ট করবে। এই প্রাইস হলো 300 টাকা এবং হচ্ছে 250 টাকা গুলো আমার শেষ হয়ে গেছে, এখন ভালো বলে দিতে আছে। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে আপনার কতবার বয়ান মারবো ভাই, দেখাতে দেখাতে তো হাঁপসে যাচ্ছি। এরপর আছে চাবি রিং, তো ডেকোরেশনের আইটেম গুলো চুন করছি সেটা হচ্ছে আপনার পার্ট সাইজে। আপনারা নাট ক্যাপও ব্যবহার করতে পারেন, অনেকে ইঞ্জিনে নাট ক্যাপ ব্যবহার করেন। তো আমরা হচ্ছে ইয়ামা এবং হচ্ছে জিক্সারের হচ্ছে অরিজিনাল পার্টস দিয়ে থাকি, তো আপনাদের যাদের পার্টস লাগবে তারা হচ্ছে যোগাযোগ করতে পারেন। তো ডেকোরেশন আইটেম থেকে আরেকটা জিনিস মনে আসলো, ভুলে গেছি, বয়স হয়ে গেছে। তো সেটা হচ্ছে যারা হেলমেটের প্যাডিং ক্লিন রাখতে চান তারা হচ্ছে এই মাস্ক, তো এই ইনার ক্যাপটা পরতে পারেন, এটি হচ্ছে ওয়েদার ব্র্যান্ডের। এর প্রাইস হলো 200 টাকা, এটা হচ্ছে আপনার চুলও সেভ করবে, সাথে হচ্ছে আপনার হেলমেটে যে প্যারিংটা আছে এটা পরিষ্কার রাখবে। এছাড়াও শীতে আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে গিয়ার এক্সেল, এটি হচ্ছে নিনজা মাস্ক। ডাকাতি করতে দৌড়ে এলাম। তো এটা হচ্ছে আপনার নাক সেভ করবে, অর্থাৎ হচ্ছে মাস্কেরও কিছুটা ভূমিকা পালন করবে, মাস্কের হিসাবে বলতে করোনা দূর করবে না, এটা আপনাকে ধুলাবালি থেকে প্রোটেক্ট করবে। এটার প্রাইস হলো 300 টাকা। এরপর যেটা আসবে সেটা হচ্ছে ব্যান্টেনা, তো অনেকেই হচ্ছে ব্যান্টেনা কিনতে চান, তো আমাদের বিভিন্ন ধরনের ব্যান্টেনার কালেকশন আছে, আপনারা চলে আসতে পারেন। এছাড়াও যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের টায়ার জেল, তারপর হচ্ছে চেন লুপ, তারপর ড্যাশবোর্ড ক্লিনার। এছাড়াও হচ্ছে যারা মডিফাই করতে চান তাদের জন্য আছে হচ্ছে বিভিন্ন ধরনের মডিফাই সম্বন্ধে, হেডলাইট, মিটার, তারপর মোবাইল হোল্ডার, আপনার হচ্ছে এলইডি লাইট। আমাদের দোকান একবার ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে। চকাম শুভেচ্ছা।